রেকর্ডিং ওকে একটু এখানে দেখে আমাকে বলো ডিড উই ডিসকাস দ্য গ্রাফস গ্রাফস অফ রেডিও অ্যাক্টিভিটি কি শেষ করছি আমরা গাইস না স্যার অ্যাক্টিভিটি পর্যন্ত করছি ডিএনডিটি করছিলাম ডিএনডিটি ওকে 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 আগে একটা হেডস আপ দিয়ে রাখি আমাদের এই জিনিসটা এট ইকুয়েশন এন্ড এভরিথিং You'd find this very, very relatable. Relatable to what? Do you all remember? Our capacitor graphs. Capacitor discharge is analogous to radioactivity. Tomar graph bolo, equation bolo, ekdom identical. Are very, very, very analogous. Seta niye ajke amader discussion. So, ar kotha na bara, let's get started. অ্যাক্টিভিটির মিনিং আই হোপ এটা বুঝতে কারো কোনো প্রবলেম নাই অ্যাক্টিভিটি জিনিসটা কি আর কি মিন করে আমি যদি তোমাকে আবারও জিজ্ঞেস করি লাস্ট দিনের কনসেপ্ট অনুযায়ী যে হোয়াট ইজ দিস অ্যাক্টিভিটি উই টক অফ অ্যাক্টিভিটি জিনিসটা কি অ্যাক্টিভিটি হলো একদম খুব সিম্পলেস্ট অফ টার্মসে রেট অফ ডিকে দ্য ইউনিট অফ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির ইউনিট হলো আমার বেকুয়ারেল আর অ্যাক্টিভিটির সিম্বল হলো এ ম্যাথমেটিক্যালি ডিএন বাই ডিটি যেহেতু আমি তোমাকে আগেই বললাম অ্যাক্টিভিটি ইজ বেসিকলি রেট অফ ডিকে তুমি ফোকাস করো এই পার্টটার উপরে ওকে গাইস ফোকাস অন দিস পার্ট রেট অফ ডিকে যেহেতু এটার মানে হলো পার ইউনিট টাইমে কতগুলা রেডিও অ্যাক্টিভ অ্যাটমস অর নিউক্লিয়াই আমার ডিকে করে দ্যাটস অল ইউ নিড টু নো অ্যাবাউট অ্যাক্টিভিটি পার ইউনিট টাইমে আর যদি আমি এসআই ইউনিটের সাথে কনসিস্টেন্ট রাখতে চাই গেস হোয়াট এই পার ইউনিট টাইমটা কিছু থাকবে আমার সেকেন্ডসে তাহলে পার সেকেন্ডে কতগুলা অ্যাটমস আমার ডিকে করে বাট ওয়েট এ সেকেন্ড অনেক ক্ষেত্রে টিকের রেটটা অনেক কম হয় যখন অনেক কম হবে আমার এই টিকের রেট তখন কিন্তু পার সেকেন্ডই থাকতে হবে আমার কোনো কথা নাই পার আওয়ার হতে পারে পার মিনিট হতে পারে পার ডে পার ইয়ার পর্যন্ত হতে পারে আমি এগুলা কেন বলতেছি এখন তোমাকে বুঝাচ্ছি ওয়েট করো অ্যাক্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ আনডিকেড অ্যাটমস এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ আনডিকেড অ্যাটমস ম্যাথমেটিক্যালি এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন ওয়ার এন ইজ দ্য নাম্বার অফ আনডিকেড অ্যাটমস মানে নাম্বার অফ অ্যাটমস এজ ইন নাম্বার অফ আনডিকেড অ্যাটমস ইনিশিয়ালি যখন অনেক হাই ইনিশিয়ালি আমার অ্যাক্টিভিটি অনেক হাই আস্তে আস্তে যখন ডিকে করা স্টার্ট করে এই নাম্বার অফ আনডিকেড অ্যাটমসটা কমে যায় এই জন্য আমার অ্যাক্টিভিটিও কমে যায় এই জিনিসটাই তোমাদেরকে আমি একটা কনটেক্সট থেকে বলি গাইজ দেখো ক্লাসে যখন থিওরি শিখতেছো থিওরি শেখার সময় আমি বলে যাব একদম একটা ফ্লোতে তোমরা শুনে গেলা কিন্তু অনেক সময় দেখবা যে এক্সামে যে কোয়েশ্চেন দেখি মনে হবে যে আকাশ থেকে পড়তেছো যে কি শিখলাম আর এখানে কি দেখতেছি এসে দিস হ্যাজ হ্যাপেন্ড আ লট সো হোয়াট আই হ্যাভ বিন প্ল্যানিং একদম অনেক আগের থেকে ইজ কোনো একটা জিনিস দেখার সময় এটার সাথে রিলেভেন্ট খুবই খুবই কনটেক্সচুয়াল কোয়েশ্চেন কি আসতে পারে প্লাস কি আসছে এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি এই যে মাত্র অ্যাক্টিভিটিস প্রপোর্শনাল টু রেডিও ডিকে এগুলো নিয়ে যে কোয়েশ্চেন আসলো লেট মি গিভ ইউ আ হেড স্টার্ট আমাদের তোমাদেরকে বলছি নাকি যাই না পপকর্ন বানাইছো তোমরা কেউ সেটা তোমার মাইক্রোওয়েভ ওভেনেই হোক অথবা তোমার ইসের ভিতরে হোক কি বলে প্রেসার কুকারের ভিতর দিয়ে হোক কেউ কি কখনো একটু পপকর্ন বানাইছো এনিওয়ান ইয়েস স্যার ইউ ওয়াজ বি ওয়ান্ডারিং হঠাৎ করে ফিজিক্স ক্লাসের ভিতরে পপকর্ন আসলো কোথায় দিস ওয়াজ অ্যান অ্যাকচুয়াল কোয়েশ্চেন গিভ মি আ ফিউ সেকেন্ডস লেট মি শো দিস রাইট অ্যাওয়ে আমি তোমাকে কোয়েশ্চেনটাই দেখাই তাই কারণ যতটুকু পর্যন্ত পড়ছি 100% রিলেভেন্ট এখন এটা নিয়ে টেক এ লুক এট দিস কোন ইয়ারের দিস ইজ আ কোয়েশ্চেন ফ্রম জুন 2012 এই কোয়েশ্চেনটা জুন 2012 ইউনিট 5 এ ডেফিনেটলি আসছে তো ডেফিনেটলি গাইজ নোটিস করে দেখো দিস ইজ দ্য কোয়েশ্চেন আমরা কিন্তু এই কোয়েশ্চেন অলরেডি সলভ করছি জুন 12 এর মনে করে দেখো
এখন আমরা দেখব এই যে এটা গাইস লুক এট দ্য কোয়েশ্চন In a demonstration to her class, a teacher pours popcorn kernels into a hot surface and waits for them to pop. এটা আমার হট সারফেস, এর ভিতর দিয়ে পপ করার জন্য ওয়েট করতেছে। The kernels pop one by one. There is a large rate of popping at first, and this rate decreases as time goes on. However, in order, the order in which kernels pop cannot be predicted. However, the order in which The kernels pop cannot be predicted. How realistic is this demonstration and analogy to radioactive decay? Consider the aspects of the demonstration that are similar to radioactive decay and aspects that are different. I'll just leave it right here. বাকি কোনো কিছু পড়ানোর আগে আগে এটা নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব। দেখো, June 2012 এর question. This is August 2020. এটা 8 বছর আগের question. তোমাদের যদি মনে হয়ে থাকে যে যত টাইম যাচ্ছে কোশ্চেন তত কঠিন হচ্ছে, অফকোর্স কোশ্চেন কঠিন হচ্ছে উড বি রং, কঠিন কোশ্চেনের পার্সেন্টেজ একটু বাড়াচ্ছে ওরা। 2012 এ যখন এই কোশ্চেনটা আসছিল, ক্যান ইউ ইমাজিন যে কেউ কি পরীক্ষা দেওয়ার সময় পপকর্ন খাই গেছিল, আর পপকর্ন খাইতে সময় কেউ কি চিন্তা করছিল যে ওকে ফাইন, এটা আমি একটু খুব কেয়ারফুলি দেখি, এটা নিয়ে আমার এক্সামে কোয়েশ্চেন আসতে পারে। এই কনটেক্সটটা ওয়াজ ভেরি ভেরি আনফ্যামিলিয়ার টু অল দ্য স্টুডেন্টস ইনক্লুডিং মাইন। হাউ ডিড মাই স্টুডেন্টস অ্যানসার দিস এন্ড হাউ ডিড অল দ্য স্টুডেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু অ্যানসার দিস গট 4 out of 4? কিসের উপর বেস করে? তুমি কি কোয়েশ্চেন বুঝছো গাইস, যে এই যে পপকর্ন যে পপ করতেছে এই পুরো প্রসেসটা নাকি অ্যানালগাস টু রেডিওঅ্যাকটিভ ডিকে? ওকে, অ্যানালগাস মানে কিন্তু আইডেন্টিক্যাল না, অ্যানালগাস মানে কিছু কিছু পার্ট সিমিলার। তো এইটাই তোমাকে আইডেন্টিফাই করতে বলছে যে কোন পার্ট গুলা সিমিলার আর কোন পার্ট গুলা নট সিমিলার টু রেডিও অ্যাক্টিভ ডিকে। গাইস কোয়েশ্চেন বুঝছো সবাই? এভরিওয়ান ওকে, ক্যান ইউ টেল মি সিমিলার কোন পার্টটা? অর্ডার ইন কখন কোন পপকর্নটা আসবে হ্যাঁ এটা আমরা জানি না। আরেকবার বলবা? প্রেডিক্টেড না, এটা সিমিলার। প্রেডিক্টেড মানে যে কোন অর্ডারে প্রেডিক্ট করবে, এটা অর্ডারটা প্রেডিক্ট করা যায় না। রাইট রাইট, তো এটা যদি তুমি বলো, দেখো দ্যাট উড বি, আমি বুঝছি তুমি কি বলছো, রাইট, অ্যাবসলিউটলি রাইট। কে বললা? টোটালি র্যান্ডম। Yes, this is the word that you have to mention in your answer. তুমি যদি বলো predict করা যায় না, খেয়াল করে দেখো তো এই যে however the order in which kernels pop cannot be predicted, তুমি যদি এটা আবার উঠায় বসায় দাও that would be copying the question. খেয়াল করে দেখছো এটা কিন্তু question আবার copy করা হচ্ছে, question আরেকবার copy করে কখনোই mark হয় না, always remember this. তাহলে কি বলতে পারো যে popping of kernel যেরকম হয় না, বলো কি question, মানে এটাকে জাস্ট রেডিওঅ্যাকটিভ এর মেই লিখলে হইতো না, মানে বলবো যে দ্য অর্ডার ইন হুইচ দ্য অ্যাটমস ডিকে ক্যান নট বি প্রেডিক্টেড। হ্যাঁ, কিন্তু সেটাই তো বলতেছি, দ্য টার্ম শুড বি রেডিওঅ্যাকটিভ ডিকে এন্ড পপিং অফ কার্নেল আর বোথ র্যান্ডম প্রসেসেস, এটা লেখার জন্য তোমাকে মার্ক দেবে। ও বুঝতে পারছো, এটা মাথায় আসে নাই স্যার, এটাই তো মাথায় আনাইতেছি এখনি। লিখতে পারো, নিউক্লিয়াই বলতে পারো, আর বোথ র্যান্ডম প্রসেসেস
এবার বুঝতে পারছো এভরিওয়ান? Yes sir. Guys, এটা গেল আমার সিমিলারিটি নাম্বার 1. সিমিলারিটি নাম্বার 2. আর কিছু? Kernel pops one at a time. No. Large rate of popping at first. Yes, large rate of popping at first. পরের দিকে এটার সাথে তুমি লিংক করবা কিভাবে? This is right, absolutely right. Your large rate of popping at first. This is good. কিন্তু এটার লিংক কিভাবে করবা বলতে পারবা? Try তো করো. Initially activity অনেক বেশি. Radioactive atoms এর. আচ্ছা আমি বলতেছি. হ্যাঁ এভাবে বলতে পারো রাইট. Radioactive atoms এর initially activity বেশি কারণ initially number of undecayed atoms ও বেশি. Initially, activity is large as number of undecayed atoms. Sir, are you going to say? যে প্রথমে ধরেন 100 গ্রাম ছিল ওইটা থেকে 50 গ্রাম হইছে, তারপরে 50 থেকে তো 25 হবে, তারপর 25 থেকে 12.5, তো সিরিজটা এমন হয় না যে 50 25 12.5, তো আস্তে আস্তে তো কমতেছে না? সবকিছুই তো আস্তে আস্তে কমে. এটার সাথে আমার রেডিওঅ্যাকটিভ ডিকেরই সম্পর্ক কি আর আমার এই পপকর্ন পপিং এর সম্পর্ক কি? এই 12-25 যে তুমি বললা, দিস ইজ লিঙ্কড উইথ হাফ লাইফ. যে 50 থেকে 25 হতে যে টাইম লাগলো, 25 থেকে 12.5 হতে সেই টাইম লাগবে. কিন্তু এখানে টাইমার কথা কি তুমি কিছু জানো? বলো নাই তো. মানে আমরা বলতে পারতেছি না যে এটা কি হাফ টাইম পরে অ্যামাউন্ট হাফ হয়ে যাবে নাকি? এটা তো ডিফারেন্সেস চলে গেল, আমি তো এখনো সিমিলারিটিতে আছি. Initial activity is large as number of or এভাবে বলতে পারো. এটাকে আরো গুছায় কিভাবে লেখা যায়? যে for radioactivity the activity is directly proportional to the number of undecayed atoms, and for popcorn the popping of kernel, the rate of popping of kernel is কি লেখা যায়? proportional তো বললে ভুল হবে, proportional বলা যাবে না. হ্যাঁ proportional বলা যাবে না. হ্যাঁ এক্স্যাক্টলি. অ্যাক্টিভিটি রেভে বলতে পারবো, অ্যাক্টিভিটি ডাইরেক্ট প্রপোর্শনাল টু নাম্বার অফ আনডিকেটেড অ্যাটমস, দিস ইজ ফাইন. আর পপকর্নের জন্য কি বলতে পারবো? ডাইরেক্টলি রিলেটেড বলতে পারবো, ডাইরেক্টলি প্রপোর্শনাল বলা যাবে না এখানে, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য গ্রাফ. ক্লিয়ার? ইয়েস স্যার. ওকে গ্রেট. নেক্সট দেখি, নেক্সট পার্টে আসি সবাই. Any other similarity? Sir, spontaneity নিয়ে কিছু লেখা যাবে না? Difference চলে যায়. Oh. Sir. হ্যাঁ বলো. Kernels pop with one by one যেটা, এটা কি আমরা difference এর বেলায় বলতে পারবো? কি বলতে পারবো? যে kernels pop one by one. মানে সেটার সাথে তুমি radioactivity কে কিভাবে link করবা সেটা আমি জিজ্ঞেস করতেছি. ও আচ্ছা আচ্ছা. কারণ স্যার যে মানে রেডিওঅ্যাক্টিভিটির সাথে অ্যাটমস গুলো তো মানে একটা করে হতে পারে ডিকে, বা দুই তিনটা করে এট আ টাইম ডিকে করতে পারে. এক্স্যাক্টলি. পপকর্নও একই জিনিস, এরকম একটার পর একটা হওয়ার কোনো ইয়ে নাই, লজিক নাই. একই টাইমে তিনটা পপ করতে পারে, বুঝছো? ও আচ্ছা. বাট স্যার পপকর্নের সময় কি ডিকে রেটটা আস্তে আস্তে ডিক্রিজ করবে? এটাই তো লিখতেছি, সেটাই তো সিমিলারিটি. এখন দেখো
এটাকে যারা কিভাবে লিখবো লাস্টে এটা বলতেছিলাম activity directly proportional to the number of antiquated atoms for popcorn the popping rate also decreases as number of unpopped kernels decrease এবার ফিগার আউট করতে পারছো এভরিওয়ান Yes sir আরেকটা ডিফারেন্স বলতে পারবা আরেকটা সিমিলারিটি বলতে পারবা ট্রাই করো এইখানে দেখো এই যে আরেকটা সিমিলারিটি হলো একবার একটা রেডিওঅ্যাকটিভ অ্যাটম ডিকে করার পরে যেরকম এটাকে আর কখনো রিভার্স করা যায় না সিমিলারলি একটা কার্নেল পপ করে ফেলার পরে ক্যান ইউ টার্ন দ্যাট ইনটু আ ভুট্টার দানা এভার এগেইন নো ওয়ে দ্যাটস ওয়াই বোথ আর ইরিভার্সিবল প্রসেসেস ইভেন দো দিস ওয়াজ আ ভেরি ইজি এন্ড রিলেটেবল পয়েন্ট আ লট অফ স্টুডেন্টস কুড নট রাইট দিস পয়েন্ট guys what do you think are the differences shob theke obvious ta diye boli radioactivity holo ekta spontaneous process khel kore dekho radioactivity is a spontaneous process as in it does not depend on any external factors whereas popping of kernel completely depends on the external factor as in heat and temperature tumi heat and temperature bolte chhi pressure and heat tumi jodi heat ar pressure na dao jibono tomar popcorn poppy korbe na right bujhte parcho tel rakhe kibhabe likhbo popping of kernel depends on external factors whereas radioactivity is spontaneous as in does not depend on any external factors 100% clear sir eta ki lekha jay na je for the popping of kernels energy needs to be supplied but radioactivity kono energy lagbe na baire theke eta ki ekta point hote pare sir etai to bollam external sir ota external factors are energy point e ki alada alada kore lekha jabe kina eta bolchi ami o mane dui ta separate point hisebe ji 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 sir jibono na na ekta point hisebe consider korbe acha বুঝছো আর ফাইনালি কার্নেল তুমি ভুট্টার দানা বাংলাদেশ থেকে কিনো পাকিস্তান থেকে কিনো ইন্ডিয়ার থেকে কিনো বাংলাদেশ থেকেই তুমি 100 রকম ভুট্টা কিনতে পারবা জাস্ট দ্য কার্নেলস ভুট্টাই বলতেছো কিন্তু দে আর নট অল আইডেন্টিক্যাল শুনছো কি বললাম ভুট্টাই কিন্তু দে আর নট অল আইডেন্টিক্যাল কিন্তু তুমি যদি একটা স্পেসিফিক এলিমেন্টের নিউক্লিয়াস কনসিডার করো একটা স্পেসিফিক এলিমেন্টের সব নিউক্লিয়াস কিন্তু আমার আইডেন্টিক্যাল হবে তাহলে আরেকটা ডিফারেন্স কি হলো এটাও একটা অবভিয়াস যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই লিখতে পারে নাই অ্যাকচুয়াল এক্সামে এই ফোর এর ভিতরে সবথেকে কমন মার্কটা ছিল টু সবথেকে কমন মার্কটা ছিল টু এন্ড গেস হোয়াট কোন দুইটা পয়েন্ট সবাই সবথেকে বেশি লিখছে যে দুইটাই আমার র্যান্ডম প্রসেস এটা লিখছে আমার সিমিলারিটির ভিতরে ডিফারেন্সে লিখছে একটা হলো আমার স্পন্টেনিয়াস প্রসেস আর একটা স্পন্টেনিয়াস না এই দুইটা সবার কমন অ্যান্সার ছিল কিন্তু বাকি যে অবভিয়াস জিনিসগুলা এতই অবভিয়াস যে দে জাস্ট শোস টু ইগনোর মেবি অনেক টাইম ওয়েস্ট করছে ম্যাক্সিমাম মানুষই এই দুই মার্কের বেশি এটাতে লিখতে পারে নাই আর লাস্ট পয়েন্ট যেটা আমি বলতেছিলাম
what was the point? Je kernels, all the kernels may not be identical. শুনতেছো কি বলতেছি? তুমি কার্নেল গুলা সিমিলার হবে, শেপ সেম হবে, কিন্তু একদম পারফেক্টলি আইডেন্টিক্যাল হবে, সবগুলার একদম ইউনিফাইড অ্যাটমিক ম্যাস সবার সেম হবে? অফ কোর্স নট, জীবনও হইতে পারে না এটা, সবগুলার সেম ম্যাস সেম ভলিউম নো। কিন্তু ওয়েন ইট কামস টু রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটিতে কিন্তু প্রত্যেকটা নিউক্লিয়াসই আমার একদম 100% আইডেন্টিক্যাল। গাইজ সবাই কি দুইটা দুইটা করে যদি আমরা চিন্তা করি, দুইটা সিমিলারিটি আর দুইটা ডিফারেন্স আইডেন্টিফাই করতে পারছি এভরিওয়ান? স্যার স্যার হ্যাঁ বলো। যে কার্নেলস পপ 1 বাই 1 নিয়ে কথা বলা যেতে না, এটা আরো সিম্পল। কার্নেলস পপ 1 বাই 1, আই ডোন্ট নো হোয়াই ডিড দে সে কার্নেলস পপ 1 বাই 1, রিয়েল লাইফে কার্নেলস ডু নট পপ 1 বাই 1। তুমি আজকে চাইলে তোমার বাসায় যদি, না না জানি জানি, দে ডোন্ট পপ 1 বাই 1, হ্যাঁ, আই ডোন্ট নো হোয়াই দে সে ইট কার্নেলস পপ 1 বাই 1, বুঝছো? গাইজ এই এই টপিকটা কি এখন ক্লিয়ার? দেখো তো থিওরি শিখলাম আমরা, এই যে এই জিনিসগুলো দেখলাম, লাস্ট দিনেরটার সাথে লিংকও করলাম, কিন্তু দেখো নাথিং ওয়াজ নিউ। আমি যে কথাগুলো বললাম, এই যে স্পন্টেনিটি নিয়ে, তারপর তোমার র্যান্ডমনেস নিয়ে, এগুলো কিন্তু একটাও কোনো নতুন কিছু ছিল না। বাট দেখো তো যখনই একটা কনটেক্সটে দেয়, এভরিথিং স্টার্টস টু ফল অ্যাপার্ট। এই জিনিসটাই আমাদের এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। গাইজ কোশ্চেনের সাথে যে লিংক করলাম, সবার কি রিলেট করতে পারছো এভরিওয়ান সবগুলা পয়েন্টের সাথে? Yes sir. Okay great. এখন আমরা গ্রাফসে চলে যাই, গ্রাফস অফ রেডিওঅ্যাক্টিভিটি। যেহেতু ক্যাপাসিটরের সাথে আমি হালকা একটু টাচ দিলামই, ক্যাপাসিটরের ব্যাপারে একটা কথা বলি দেখি তো একটু, এটা মনে পড়ে নাকি আমাদের? ক্যাপাসিটরে আমরা দেখছিলাম Q = CV, একটা স্পেসিফিক ক্যাপাসিটরে C এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকে, মিনিং Q ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু V। আমার চার্জিং গ্রাফ হোক, ডিসচার্জিং গ্রাফ হোক, যেহেতু Q ডাইরেক্টলি প্রপোর্শনাল টু V, আই হোপ ইউ অল রিমেম্বার, Q আমার যেভাবে ভ্যারি করে, V ও কিন্তু এক্স্যাক্টলি সেইভাবেই ভ্যারি করে। এই জন্যই ক্যাপাসিটরের জন্য Q আর V এর গ্রাফ গুলো একদম আমার কি ছিল, আইডেন্টিক্যাল ছিল। গাইজ মনে পড়ছে এটা? আমার ডিসচার্জের জন্য যদি দেখি, কিউ ভি ডিসচার্জ, সরি সরি সরি, কিউ এগেনস্ট টি এরকম ছিল। আবার আমি যদি ভোল্টেজ এগেনস্ট টাইম গ্রাফ দেখি ডিসচার্জের জন্য এরকম, আর এদিকে যদি আমি চার্জিং গ্রাফ দেখি কিউ এগেনস্ট টি, চার্জিং গ্রাফ হলো এরকম, আর ভি এগেনস্ট টি এর যদি চার্জিং গ্রাফ দেখি, V against T এর চার্জিং গ্রাফ হলো এরকম। দেখো তো Q যেভাবে বিহেভ করে, V এক্স্যাক্টলি সেইভাবে, সেটা ফর চার্জিং অথবা ফর ডিসচার্জিং, কোনো ডিফারেন্স নাই। নাও লেটস মুভ অন টু দিস কনসেপ্ট। শুনো, যেহেতু অ্যাক্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আনডিকেড অ্যাটমস, পুরোটা বলতে হবে এভরি টাইম, ইউ শুড you know যে তুমি এক্স্যাক্টলি কি লিখতেছো, লিখতেছো যে এইটার কোয়ান্টিটিটা কি মিনিং বের করে। অ্যাক্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আনডিকেড অ্যাটমস। ওকে, অ্যাক্টিভিটি যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আনডিকেড অ্যাটমস হয়, তাহলে আমার অ্যাক্টিভিটির গ্রাফের শেপ যা হবে, গেস ওয়াট, নাম্বার অফ আনডিকেড অ্যাটমস এর গ্রাফের শেপ কি হবে, আইডেন্টিক্যাল। এই জন্যই লুক এট দ্য টু গ্রাফস, আই থিঙ্ক তুমি রিলেট করতে পারবা। বাট এভরি টাইম ইউ রাইট এন, প্লিজ বেয়ার ইন মাইন্ড এ এন জিনিসটা কি, ডোন্ট ফরগেট ফর ওয়ান্স, এ এন আমার নাম্বার অফ আনডিকেড অ্যাটমস। গাইস সবাইকে বুঝতে পারছো? সিমিলারলি ক্যাপাসিটরে যখন আমরা ইকুয়েশন দেখছিলাম, মনে করো দেখো একটু, আমি যদি আই এর ইকুয়েশনটা লিখি, ক্যাপাসিটর শেষ করে আসছি দেখে আমি বারবার আই এম গোয়িং ব্যাক টু ক্যাপাসিটর, I = I₀ e^(-t/RC). এই ইকুয়েশনের মিনিং জিজ্ঞেস করছিলাম আমি তোমাদেরকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইকুয়েশন, ডাজ এনিওয়ান রিমেম্বার, বা এই ইকুয়েশনের কাজটা কি, কেউ বলতে পারবো আমাকে? এনিওয়ান, হোয়াট ইজ দ্য মেইন পারপাস, ইন আদার ওয়ার্ডস, ফর দিস ইকুয়েশন, এনিওয়ান, এনিথিং এট অল? হাফ লাইফ বের করো। হাফ লাইফ বের করা হয় নাই স্যার, আরেকবার ট্রাই করো। টাইম, একটা স্পেসিফিক টাইমে কতটুক কারেন্ট। Absolutely right, very good, excellent. This is what I was desperately waiting to hear.
এই ইকুয়েশনের মেইন পারপাস হলো একটা স্পেসিফিক টাইমে একটা স্পেসিফিক টাইমে আমার কারেন্টের ভ্যালু এখন কত বেসিক্যালি এই টাইমে বেসিক্যালি এই টাইমে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট বুঝতে পারতেছো গাইস এই পার্টটা কি ক্লিয়ার Yes, sir. Yes, sir. Okay, okay. Next is the key. তাহলে আমি যদি এই ইকুয়েশন দেখি অফকোর্স ক্যাপাসিটরে আই হোপ ইউ অল রিমেম্বার এটা নিয়ে অনেক দিন ধরে ডিসকাস করছিলাম একটা ক্যাপাসিটর এইভাবেও ডিসচার্জ হতে পারে এইভাবেও ডিসচার্জ হতে পারে আবার এইভাবেও ডিসচার্জ হতে পারে তাহলে কোন রেটে ডিসচার্জ হবে এইটা ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপরে হোয়াট আর দ্য টু ফ্যাক্টরস একটা হলো আমার আর আর একটা হলো সি এই আর সিটা ডিটারমাইন করে কোন রেট আমার ক্যাপাসিটার ডিসচার্জ হবে সেম ওয়েতে ওয়েন আই লুক এট দিস সেটা আমি অ্যাক্টিভিটি দিয়ে দেখি অর নাম্বার অফ আনডিকেড অ্যাটমস দেখি কিছু যায় আসে না আমি যদি লিখি এ ইকুয়ালস এ নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি প্লিজ দেখো তো তাহলে এই ইকুয়েশনের মিনিং যদি আমি তো সরি 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 কি লিখলাম মাই ব্যাড মাইনাস lambda t a equals to a naught to the power minus lambda t আমি যদি এইবার এই ইকুয়েশনের মিনিং তোমাকে জিজ্ঞেস করি the meaning of this equation is এই টাইমে আমার অ্যাক্টিভিটি এখন কত থাকবে গাইস বুঝতে পারছো and guess what is the significance of this lambda over here এই ল্যামডার কাহিনী কি anyone anything at all কিছু মাথায় আসে what is the main objective of this lambda lambda এখানে কি করবে just try to করো guys what do you think is the purpose of this lambda over here anyone decay constant exactly lambda me lambda মানে কিন্তু জিজ্ঞেস করি নাই lambda মানে definitely decay constant that's right absolutely right lambda is my decay constant but lambda meaning জিজ্ঞেস করছি lambda কি determine করে lambda basically determines I repeat lambda basically determines the rate of decay কোন রেটে ডিকে করবে সেই ডিটারমাইন করা হলো আমার এই ল্যামডা তাই সবার ক্লিয়ার ওকে নেক্সট আসি স্যার ল্যামডার কি এমন কোন কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটা আমাদের মনে রাখতে হবে অফকোর্স ডেফিনেটলি ল্যামডার কনস্ট্যান্ট ভ্যালু মুখস্থ রাখতে হবে না হাফ কনস্ট্যান্ট এন্ড ডিফারেন্ট ফর এভরি অ্যাটম অফ কোর্স ল্যামডা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম বলো না আইসোটোপ বললে বেটার হয় ডিফারেন্ট ডিফারেন্ট রেডিওঅ্যাকটিভ আইসোটোপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ল্যামডা বিকজ অ্যাটম বললে না একটু মিন করে যে স্টেবল অ্যাটম গুলোরও ল্যামডার ভ্যালু আছে যেটা স্টেবল অ্যাটম যেটা ডিকে করে না যেটা ডিকে করে না ডিকে কনস্ট্যান্ট আসবে কোথা থেকে রাইট ওকে ওকে সো আমরা যদি ইকুয়েশনটার দিকে তাকাই দেখি এ ইজ দ্য অ্যাক্টিভিটি এট টাইম টি এন ইজ দ্য নাম্বার অফ আনডিকেড অ্যাটমস এট টাইম টি এ নট এন্ড এন নট আর ইনিশিয়াল অ্যাক্টিভিটি এন্ড নাম্বার অফ আনডিকেড অ্যাটমস রেসপেক্টিভলি এক সেকেন্ড টাইম দাও Okay. An equation for half-life can be derived from either of the equations. দুটার যে কোনো একটা দিয়ে আমি half-life এর equation derive করতে পারবো. আচ্ছা, guys, I hope you all remember আমাদের নতুন specification এ কিন্তু derivation plays a very important role. So you do need to know how to derive equations for half-life. আমি এখানে করে দিচ্ছি, এখানে actually. Let me do this over here. তোমরা একটু প্লিজ কপিতে লিখে রাখো তো গাইস এর একটু লিখে রাখো সব কিছু নোটস থেকে পড়লে হয় না কিছু কিছু জিনিস একটু নিজে করে রাখো গাইস কপিতে লিখো টপিকের নাম দাও ডিরাইভিং ইকুয়েশন ফর একবারে এভাবে লিখি হাফ লাইফ আচ্ছা এখন আমি তোমাকে সেই ফ্লেক্সিবিলিটি দিলাম
am asking you je equation for half life je ami derive korbo ami kon ta diye jabo ami ki activity diye jabo naki n diye jabo up to you tumi jeta bolba seta diye dekhabo kono kichu jay ashe na ha kon ta diye n naki n ami keno jiggesh korchi because ami jodi eta jiggesh na kortam ami jodi a diye puro ta kortam এত বছরে যতবার আমি এ দিয়ে করছি আমাকে স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার আপনি এ দিয়ে করলেন কেন এন দিয়ে করলেন না কেন কনভার্সলি আমি যদি এন দিয়ে পুরোটা করি তখন আমাকে স্টুডেন্টরা জিজ্ঞেস করে আপনি এন দিয়ে কেন করলেন এ দিয়ে করলে কি হতো কিচ্ছু হতো না সেজন্য আমি তোমাদেরকে চুজ করতে বলছি রিয়েলি আমি দুইবার সলভ করব এত বেকার এই আসো ধরলাম এ দিয়ে করি আমি অ্যাকচুয়ালি এন দিয়ে করব এন equals n not e to the power minus lambda t ami graph tar kotha jodi recall kori khyal kore dekhba if I draw the graph here n against t er graph ami graph tar muche dibo let's say this is what the graph looks like nice ekdom shurur value ta holo amar n not theke ordhek hoye jete n not থেকে অর্ধেক হয়ে যেতে যে টাইম লাগে n not আর এই ভ্যালুটা হলো n not by 2 n not থেকে n not by 2 হতে যে টাইম লাগে what do you call that time guys সাজারি বলো half life t half t half n not থেকে n not by 2 হতে টাইম লাগে আমার t half এই ইকুয়েশনের মিনিং যে এই 70 বার জিজ্ঞেস করলাম একটা রিজনে জিজ্ঞেস করছিলাম এই ইকুয়েশনের মিনিংটা আর তোমরা তখন আমাকে অনেকেই অ্যানসার করতে পারছো এই ইকুয়েশনের মিনিং হলো এই স্পেসিফিক টাইমে এই n এর ভ্যালু এখন কত ওকে সো যখন এই n টা একদম শুরুতে কি ছিল একদম শুরুতে দিস n ওয়াজ n নট একদম শুরুতে কমতে কমতে টাইম যখন t হাফ তখন এই n এর ভ্যালু কত হয়ে গেল n not by 2 so after one half life well after one half life মানে হলো যখন আমার t এর ভ্যালু t half তখন কি হয়ে যাবে n টা হয়ে যাবে আমার n not by 2 equals to n not e to the power minus lambda ঠিক আছে কিন্তু এক half life পরে এখন t এর ভ্যালু কত t half n not gets cancelled out এইজন্যই বলছিলাম n দিয়ে করব নাকি a দিয়ে করব অ্যাক্টিভিটি যদি a দিয়েও করতাম এই একই ভাবে এই a আর এই সরি a not আর এই a not would have gotten cancelled out এখন you take ln on both sides ln half অনেকে আবার বলে half আসলো কোথা থেকে আর কেটে ফেলছো মানে এখানে জিরো হয় নাই কিন্তু এখানে ওয়ান আছে ইকুয়ালস টু লন ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ লন হাফ কে কিভাবে ব্রেক ডাউন করা যায় লন ওয়ান মাইনাস লন টু লন আর ই মিলে কি নাই হয়ে যায় উপরটা নিচে চলে আসে মাইনাস ল্যামডা ইন টু টি হাফ ln 1 এর ভ্যালু কত হয় 0 তাহলে মাইনাস ln 2 ইকুয়ালস টু মাইনাস lambda t half মাইনাস মাইনাস গেটস ক্যান্সেলড আউট এখান থেকে জাস্ট t half কে সাবজেক্ট বানাই দেয়ারফর t half কি হবে দেখো তো ln 2 এর চলে সরি half তে দিকে গেলে ln 2 by lambda this is the equation for half life of radioactive decay guys sundor kore please copy kore rakho please copy this really 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 important copy kore rakho and let me know when you're done shobara copy koro shesh hole janayo ডান স্যার সবার শেষ বাকিদের
স্যার একটু ওয়েট খাতা পাচ্ছিলাম না স্যার এটা মাইনাস লন 1 হবে না হ্যাঁ মাইনাস লন 1 হবে না স্যার কেমনে মাইনাস লন 1 হবে স্যার লন 1 মাইনাস লন 2 এখানে তো মাইনাস 2 লিখে হ্যাঁ লন 1 এর ভ্যালু কত হয় 0 ও স্যার হ্যাঁ স্যার প্লিজ লন 1 যেহেতু 0 0 মাইনাস লন 2 0 টা লিখলাম না বুঝছো यस স্যার সবার শেষ হলে বলো Done everyone. Guys, are we all done? শেষ সবার কিরে ভাই কথা শোনা যায় না यस স্যার শেষ হইছে সবার यस স্যার শেষ হইছে ওকে ওকে ঠিক আছে এখন উইল ডু সামথিং এখন হোয়াট আই এম প্ল্যানিং অন ডুইং ইজ আমাদের এই লেকচার শীট তো শেষ এখন কিছু কোশ্চেনস দেখি এই লেকচার শীট আমাদের পুরোপুরি শেষ নাও লেটস টেক আ লুক এট সাম কোশ্চেনস কোশ্চেনটা লেটস টেক আ লুক এট ইট ফ্রম দা বুক বই থেকে কিছু কোশ্চেন সলভ করব আর ওয়ার্কশিট তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে রেডিওঅ্যাকটিভ নিউক্লিয়ার ফিজিক্সে চলে যাই temperature says nuclear decay 132 স্যার এই লেকচার শীটে কি আমাদেরকে দেয়া হয়েছে আমি তো ভাবছিলাম দিছি বাট তোমরা তো বললা যে দেওয়া হয় নাই না স্যার দেওয়া হয়নি স্যার ওকে ওকে দিয়ে দিব ওকে লেটস ডু দিস সবাই নোটিস করে দেখো এই যে Describe what is meant by background radiation and explain how to take appropriate account of it. I'm just dekhtechi je kon kon topic amader shesh hoye geche. Background radiation amader done. Background radiation er percentage jodi ami dekhi, dekhbo je 50% of all background radiation comes from radon gas. 50% er pore highest percentage holo amar grounds and buildings, medical facility theke ashe 14. তারপর তোমার ফুড এন্ড ড্রিঙ্ক থেকে 11.5 আর কসমিক রেজ ফ্রম আউটার স্পেস থেকে 10% আর নিউক্লিয়ার পাওয়ার আর নিউক্লিয়ার ওয়েপেনে মাত্র 0.3 আর আদার হলো 0.2 নাথিং ভেরি ইম্পর্টেন্ট এই জন্যই বলছি এক্সামে লিখতে হলে স্টিক টু দিস রেডন গ্যাস গ্রাউন্ডস এন্ড বিল্ডিংস কি দিয়ে মাপি সেটাও আমরা জানি আলফা এটা একটু ইউনিট সিক্স এর দিকে চলে যায় প্র্যাকটিক্যাল স্কিলসটা এই জন্য আমি একটু বাকি রাখছি ইউনিট সিক্স এ গেলে তখন আমরা ডিটেলসে দেখব আলফা ডিকে উই আর ডান বিটা ডিকেও দেখছি একটু হালকা এটা ডিসকাস করে নেই গামা এমিশন ডাজ নট চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ আ নিউক্লিয়াস এমিটিং ইট বাট ক্যারিজ অ্যাওয়ে এনার্জি
So nucleus must drop energy level in order to emit gamma rays. Okay, this most commonly happens immediately after alpha or beta decay. Bolchilam kintu, which leaves the nucleus in an excited state. The emission of gamma photons is associated. The excitation of the nucleus is exactly the same way as we saw in book one. The excitation of the nucleus. I hope bujhte parcho. Topic tar nam mone porche unit 2 er. Guys, laser of light exactly. What is the nucleus? To ki hoyse? Nucleus er energy level ache. Nucleus ta kar parte. Nucleus is part of atom. তোমার যদি নেচার অফ লাইটের লেকচার শিটটা বাইর করো এক্ষুনি ইউড সি একটা কোয়েশ্চেন ছিল ফ্যাক্ট শিটে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাটমস গেটিং এক্সাইটেড মনে আছে তো ইলেকট্রন হায়ার এনার্জি লেভেলে গেলে যেরকম অ্যাটম এক্সাইটেড হয় নিউক্লিয়াসটাও হায়ার এনার্জি স্টেটে থাকলেও অ্যাটম এক্সাইটেড হয় বুঝছো নেক্সটে যাই practical skills ekhon lagbe na dangers from nuclear na ami ekটু questions gulo dekhbo worked example e ta karon question gulo erokom weird weird numbers niye question sob shomoy kichu confusion thekei jay student der majkhane for our sample of 100 billion carbon 14 atoms we were left for 300 years how many carbon 14 atoms would remain koyta baki thakbe je dekho যখনই নাম্বার অফ অ্যাটম রিমেইনিং নিয়ে কোয়েশ্চেন থাকবে ইকুয়েশন তো একটাই n equals n naught e to the power minus lambda t বাট ওয়েট আ সেকেন্ড আমার প্রথম কাজ কি আগে এই ল্যামডার ভ্যালু বের করে নেওয়া এই যে দিস ইজ হাউ দ্য হোল থিং ইজ ডান হাফ লাইফ দেখছি t half equals to ln 2 by lambda literally আমাদের লাস্ট টপিকটাই আমরা যেখানে ডিরাইভ করলাম যে কিভাবে আসে ডিরাইভেশন সিলেবাসে এখন এড হয়ে গেছে গাইস বি ভেরি কেয়ারফুল তারপর দেখব আগে একটু এখানে বেসিক গুলো জিনিস দেখতেছি তারপর আমি অ্যাকচুয়াল ওয়ার্কশিটে যাব ডোন্ট ওয়ারি দ্য ডিকে অফ কার্বন 14 ডিকে কনস্ট্যান্ট ফর কার্বন 14 ইজ ল্যামডা ইকুয়ালস টু 3.84 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 12 পার সেকেন্ড ওকে What is the activity of a sample of 100 billion atoms of carbon 14? 100 billion atoms bolche. Acha. Guys, ei 100 billion niye oneker kintu confusion. Je billion ami kibhabe represent kori exactly. Ektu ei jagata ta dekho amar mone hoy tomar jonno bujhata easier hobe. Million mane holo 10 to the power 6 m. Ar billion mane holo 10 to the power 9. Guys, বুঝতে পারতেছো গাইজ বিলিয়নের বারটা কি বুঝছো yes sir 100 বিলিয়ন মানে হলো 100 100 এর জায়গায় just 10 to the power 9 এই তো দ্যাটস ইট আর মনে রাখার জন্য আমি একটা ট্রিক ইউজ করতাম আগে মনে রাখার জন্য দিস ইজ দ্য ট্রিক দ্যাট আই ইউজ টু ডু এন্ড ইট ইউজ টু ওয়ার্ক ভেরি ওয়েল ফর মি এই দুইটা তো আমরা সবাই জানি সবাই জানি মেগা আর গিগা মেগার সাথে আমি লিংক করব মিলিয়ন আর গিগার সাথে বিলিয়ন মেগা মানে কি বলতো টাইমস 10 টু দা পাওয়ার কত 6 মিলিয়ন মানেও টাইমস 10 টু দা পাওয়ার 6 গিগা মানে টাইমস 10 টু দা পাওয়ার 9 billion mane ho you just saw times 10 to the power 9 the kilo mane bujhe nai kilo ki sher sathe relate korbo kilogram er sathe relate korba 10 to the power 3 mane million billion er sathe eta kibhabe relate korbo 1000 kilo mane to 1000 bujcho আমরা আজকে এটাও দেখছি যে অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু ইকুয়েশন equals to dn by
dt এখন dn by dt যদি অ্যাক্টিভিটি হয় আর অ্যাক্টিভিটি যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n হয় লিংক গুলো দেখো গাইস তাহলে আমি পুরো অ্যাক্টিভিটির জায়গায় কি এটা বসা দিতে পারি না আমাকে তো এই যে অ্যাক্টিভিটি বের করতে বলছে সো dn by dt ও লিখতে পারি এও লিখতে পারি কোনো ডিফারেন্স নাই গাইস অ্যাবসলিউটলি নো ডিফারেন্স হোয়াটসোএভার তাহলে অ্যাক্টিভিটি সরি এটা ইকুয়ালস টু হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n আর যদি প্রপোর্শনাল n উঠায় কনস্ট্যান্ট বসাতে চাই ইকুয়েশন বানাতে চাই তাহলে হবে মাইনাস ল্যামডা n অ্যাক্টিভিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা n মাইনাস মাইনাস এর জায়গায় ল্যামডার ভ্যালু গিভেন এই যে 3.84 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 ইনটু এই যে n n টা আমাকে মাত্রই বললো এই যে 100 বিলিয়ন এন্ড ইউ নো 100 বিলিয়ন কিভাবে বের করতে হয় আই होप এটা ফিগার আউট করতে কারো কোনো কনফিউশন নাই এই বড় বড় ভ্যালুস গুলো নিয়ে ক্যালকুলেশনের সময় আমি প্রায় সময় দেখি স্টুডেন্টরা কোনো না কোনো মেসআপ করে আস্ক মি রাইট অ্যাওয়ে এত ফিগার আউট করতে কারো কোনো প্রবলেম আছে নাকি গাইস ইউ অল গেট দিস আর এক্সামে এত সোজা কোশ্চেন আসে না আসলেও আসলেও এটা আসে হলো 1 মার্কের এমসিকিউ ইন সেকশন এ গাইস সবার কি ক্লিয়ার Yes, sir. লাস্ট আর একটা দেখি ক্যালকুলেটরটা বাইরে রাখো তো গাইস একটু পরে আমি এখান থেকে জাস্ট স্লোলি বিল্ড আপ করতেছি গাইস এটা আমরা কোনো কিছুই করতেছি না আমি যখন ওয়ার্কশিটে গেলে যেন একদম হা করে না তাকায় থাকতে হয় সেই জন্য আমি আস্তে আস্তে একটু বিল্ড আপ করতেছি যে এইরকম বড় ভ্যালুস গুলো নিয়ে কাজ করে কিভাবে ওয়ার্ক এক্সাম্পল 3 টার দিকে দেখাও হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ কার্বন 14 কার্বন 14 এর হাফ লাইফ চাইছে আর কার্বন 14 এর ল্যামডা কিন্তু দেওয়া তোমার কাছে কার্বন 14 এর হাফ লাইফ চাইছে কার্বন 14 এর ডিকে সো হাফ লাইফ এর ইকুয়েশন আজকে না ইয়ে করলাম ডিরাইভ করলাম আমরা লন 2 বাই ল্যামডা তাহলে কোন ইকুয়েশনে যাব আমরা টি হাফ ইকুয়ালস টু লন 2 বাই ল্যামডার ভ্যালু এই যে গিভেন 3.84 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 এটা করে আমাকে টু টি হাফ এর ভ্যালু বলতে পারবা 1.81 × 10 to the power 11. Let's check this out. সেকেন্ডে ছিল এই সেকেন্ডস কে যদি আমি এবার ইসে কনভার্ট করি ইয়ার্স এ কনভার্ট করি তোমাদের যে ভ্যালু বললা 1.81 টাইমস 10 টু দ্য পাওয়ার 11 সেকেন্ডস তোমাকে যদি বাই এনি চান্স এক্সামে বলে এই অ্যানসারটা দাও তুমি ইয়ার্স এ কিভাবে ইয়ারে কনভার্ট করবে এটাকে ইউ নো ইয়ারে এক্স্যাক্টলি কিভাবে কনভার্ট করব গাইস ক্যান ইউ টেল মি এনিওয়ান একবারে ডিভাইড বাই 3600 করবো আসবে আমার আওয়ার্সে আওয়ার থেকে ডেজে কিভাবে কনভার্ট করে ডিভাইড বাই 24 করলে আমাকে ডেজ আসলো কিন্তু ডেজ থেকে ইয়ার্স কিভাবে কনভার্ট করব ডিভাইড বাই 365 গাইস ক্যান ইউ প্লিজ গিভ মি দা ভ্যালু5739 is the answer.
572 কোথা থেকে আসে আচ্ছা 1.8 ইউজ করলে আর কি 572 ফর আসে 365 ইউজ করলে আসে ও আচ্ছা 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 বুঝছি বুঝছি 365 আর 364.25 নিচ নিলে আর কি সেম অ্যানসার আসছিল বাট ইটস ফাইন কিছু যায় আসে না 57 আমি যদি এটাকে 2sf এ রাউন্ড অফ করি ইফ আই রাউন্ড দিস অফ টু 2sf দা ভ্যালু উড বি 5700 আর আজকে থেকে ফ্রম দিস ডে অনওয়ার্ড যতবার আমাদের রেফারেন্স ভ্যালু মাথায় রাখবা কার্বন 14 এর হাফ লাইফ খুবই খুবই কমন একটা ভ্যালু উইচ ইজ 5700 ইয়ার্স এটাই আমাদের নেক্সট টপিক এর ডিসকাশন নেক্সট যাই একটু আর কি ওয়ার্ড এক্সাম্পল আছে হ্যাঁ আমার অ্যাক্টিভিটিও দেখলাম গ্রাফ টাফ গুলো লনের গ্রাফ ইম্পর্টেন্ট এটা ইউনিট সিক্স এর জন্য বেশি ইম্পর্টেন্ট এটা ইউনিট সিক্স এ বেশি লাগবে আমার দেখো বইতে শেষ হয়ে গেল জাস্ট লুক এট দিস গাইস বইতে আমাদের টপিক শেষ কোয়েশ্চেন দিছে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসবে তোমার ইউনিট ফাইভ এ তো অফকোর্স কিন্তু সেকশন এ তে এটা সেকশন এ এর স্ট্যান্ডার্ড এর কোয়েশ্চেন তুমি যদি একটু ডেপথের কোয়েশ্চেন দেখতে চাও সেটা তোমার এখনই দেখাবো আমি আজকে আমরা এই টপিক যখন শেষ করতেছি ওয়ার্কশিট সহ শেষ করি ওয়ার্কশিটটা তোমাদেরকে আমি আপলোড করে দিব প্লিজ মেক শিওর ইউ অল কমপ্লিট দিস আমরা রেডিও অ্যাক্টিভিটিতে চলে যাই Head to worksheet, nuclear. Sir, আমাদের কি fusion fission শেষ? Fission তো শেষ, last দিনই শেষ করলাম. Fission last দিনই শেষ করলাম না? একটু ওয়েট করো আমি এটার ওয়ার্কশিটটা লুজলি আছে তোমাদেরকে এটা জাস্ট ওভারভিউ একটা ডিসকাস করে দিস উইল বি ইওর হোমওয়ার্ক রেডিও অ্যাক্টিভিটি ওয়ার্কশিটটা আমি দেখা দিচ্ছি কিভাবে করতে হবে একটা আমি করেও দিব ডোন্ট ওয়ারি একটু ওয়েট করো আপনার নাম দিয়ে দিন আর কিছু ওকে করেক্ট
guys prototype ready korchi just bear with me khub important task eta four এর সাথে you will be surprised to see five কত ক্লোজলি রিলেটেড অনেক অনেক কিছু four আর five এর ভিতরে কমন আছে গাইস সময় কম লেটস গেট স্টার্টেড আমার স্ক্রিন কি দেখতে পারতেছো তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার করে দেই নোটিস করো শেয়ার স্ক্রিন ওকে গাইস স্ক্রিন দেখতে পারো সবাই গাইস ক্যান ইউ অল সি মাই স্ক্রিন ইয়েস স্যার The physics department in a college has a number of radioactive sources which are to demonstrate the properties of ionizing radiation. Sources include americium-241, tumi jano americium-241 holo alpha emitter. SR strontium-90 which emits beta radiation and COKI. Cobalt. Cobalt. Cobalt-60 which emits gamma radiation. Okay. The physics teacher checks the internet to assess the risk to students of using sources. Explain why americium-241 poses health risks when ingested or inhaled. Bujhar chesta koro. Americium-241 risk shudhumatro tokhoni pose korbe jodi ingest koro or inhale koro. Why is this the case, guys? Tale tomar dui marker jonno ব্রেকডাউনটা তোমার এভাবে সাজাইতে হবে না যে খেয়াল করে দেখি আমরা যে আউটসাইড দ্য বডি কেন রিস্ক নাই আর ইনসাইড দ্য বডি কেন রিস্ক এটা কি কিভাবে লিখতে পারি গাইস পেনিট্রেশন দেয় সো পেনিট্রেশন পাওয়ার রেডিয়েশন হ্যাজ আ শর্ট রেঞ্জ হ্যাঁ শুনো 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 শর্ট রেঞ্জ এগুলো লিখলে জীবনও মারতে পারে না জিরো এটা ও লেভেল নাই আর তোমার ফার্স্টে লিখতে হবে হলো পেনিট্রেশন পাওয়ারের সাথে সব সময় লিংক করবা গাইস আই নো একটু উইয়ার্ড লাগতে পারে জিনিসটা বাট কিছু করে নাই দিস ইজ জাস্ট হাউ ইট ইজ পেনিট্রেশন পাওয়ারের সাথে তোমার সব সময় লিংক করতে হবে আয়নাইজেশন পাওয়ারকে তাহলে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ আলফা হ্যাভ এ ভেরি হাই আয়নাইজিং পাওয়ার This means that they have a low penetration power. Keno or ghura bolte paro alpha particles have a low penetration power because they have a very high ionizing power. These are the two points. Ar tumi jodi rekhe aro breakdown korte paro je baire keno risk nai they will be absorbed by the skin. Tomar body penetrate kore bhitore jetei parbe na or dead skin layer. Everyone sobar clear? Yes sir, okay, এটা আমার A1 গেল, 2 তে আসি, state why external exposure to cobalt 60 source is dangerous. Cobalt 60 কি এমিট করে দেখো, beta radiation, এটা কেন dangerous, why is it dangerous, why cobalt 60 external exposure হলো cobalt 60 কি এমিটার দেখো তো গামা রেডিয়েশন, তাহলে what do I start with? অনেক 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 বেশি পেনিট্রেটিং গামা হ্যাজ আ ভেরি হাই পেনিট্রেটিং পাওয়ার দিস ইজ এক মার্কের কোশ্চেন তো একটা পয়েন্টই গাইস এটা কি ক্লিয়ার এক মার্কের কোশ্চেন জাস্ট এতটুকু বললেই হবে যে ইট হ্যাজ আ ভেরি হাই পেনিট্রেশন পাওয়ার আর কিছু লাগবে না ফাইনালি suggests how strontium 90 source should be handled and stored so that it poses as minimal risk কিভাবে আমি পোস্ট করব হোয়াট ডু ইউ থিংক গাইস খুব অবভিয়াস কিন্তু কন্টেইনারে স্টোর করব হ্যাঁ কোন কন্টেইনার কি টাইপের কন্টেইনার লেড কন্টেইনার বুঝতে পারছো তাহলে হাউ এক্স্যাক্টলি এম আই গোইং টু স্টোর ইট স্টোরিং পার্ট গাইস আমরা এখনো এটা ফিগার আউট করতে পারতেছি না
দুই মার্কের কোশ্চেন কনস্ট্রাকশনের জন্য দুইটা কিওয়ার্ড আমাকে বা কমান্ড ওয়ার্ড আমাকে দিয়ে দিছে কোশ্চেনে আই হ্যাভ টু কনস্ট্রাক্ট মাই অ্যানসার বেসড অন দিস টু পয়েন্টস হোয়াট আর দ্য টু পয়েন্টস হ্যান্ডেল কিভাবে করব এটা বলার জন্য এক মার্ক টংস দি হ্যান্ডেল করব আচ্ছা টংটা একটু লং হইলে আরো ভালো না হ্যান্ডেল উইথ টংস ইজ ফাইন ও লেভেলে ফোরসেপস আরে ভাই শুনো না এটাই তো বলতেছি টং ইউজ করলে অবশ্যই ভালো হ্যান্ডেল উইথ টংস উড হ্যাভ গটেন ইউ অল দ্য মার্কস বাট আইজিসিএসই স্ট্যান্ডার্ডে দিস ইজ নট আইজিসিএসই এনিমোর এ লেভেল স্ট্যান্ডার্ডে জাস্ট ইউজিং টংস ওন্ট গেট ইউ দ্য মার্ক তোমার বলতে হবে ইউজিং লং টংস অর টংস উইথ লং হ্যান্ডেলস বুঝতে পারছো আর এটা মানে কি এটা কেমন দেখতে চিনি না তো সার্চ দাও গুগলে পেয়ে যাবা স্পেলিংটা কি T-O-N-G. তুমি কি জিব্বা ভাবতেছিলা ওটা তো টাং T-O-N-G-U-E সেম না তো কোয়েশ্চন দেখো The decay of radioactive isotope is described in a textbook as being random. A student states that this means we cannot be sure which nuclei will decay and that we cannot determine when the activity of the source will be safe level. Comment on the student's statement. What do you think, guys? Which nuclei will decay? এটা ব্যাপারে শর হতে পারবো না but that doesn't mean যে অ্যাক্টিভিটিটা কে আমরা চাই GM টিউবে যদি অ্যাক্টিভিটি আমরা মেজার মানে সারাউন্ডিং রেডিয়েশনটা মেজার করি we will know যে কখন ইট ইজ সেফ এই যে কি বলছো দেখো and that we cannot determine when the activity of the source will be safe level না determine বলছে মেজার বলে নাই আচ্ছা এটা আমি এক্সপ্লেইন করতেছি খেয়াল করে দেখো এটার কনসেপ্টটা হলো একটা না একটা পয়েন্টে অল অফ দ্য নিউক্লিয়াই উইল ডিকে তখন তো অ্যাক্টিভিটি আমার জিরো হয়ে যাবে অ্যাক্টিভিটি তো এভার ডিক্রিজিং কখনো কি অ্যাক্টিভিটি ইনক্রিজ করে নো অ্যাক্টিভিটি ইজ অলওয়েজ ডিক্রিজিং বুঝতে পারছো গাইস আমি ওয়েট করছি এই কোয়েশ্চনটাতে আসার জন্য আই ওয়াজ ডেসপারেটলি ওয়েটিং টু কাম টু দিস কোয়েশ্চেন এটা নিয়ে অনেক কাজ আছে এটা দিয়ে আমি তোমাদের জন্য একটা ওয়ার্কশিট রেডি করে রাখছি যেটা তোমাদেরকে নিজের সলভ করতে হবে তারপর দেখি ট্রিটিয়াম ইজ অ্যান আইসোটোপ অফ হাইড্রোজেন বলো ওয়ান এর বিটা বুঝিনি আর একবার এক্সপ্লেইন করবেন কোনটা বুঝো নাই ওয়ান এর বি অফ কোর্স আরেকবার এক্সপ্লেইন করব স্টুডেন্ট বলছে ওটা কি ডিটারমাইন করতে পারবে না যে কখন অ্যাক্টিভিটি অফ দ্য সোর্স উইল বি আ সেফ লেভেল কেন ও র্যান্ডম দেখে র্যান্ডমের সাথে অ্যাক্টিভিটি অফ দ্য সোর্সের কোনো কানেকশন নাই র্যান্ডমের মানে হলো যে কোন রেডিওঅ্যাকটিভ অ্যাটমটা ডিকে করবে আর ও কখন ডিকে করবে সেটা আমরা ফিগার আউট করতে পারি না বাট ডাজ দ্যাট মিন আমার অ্যাক্টিভিটি কখন কোন ভ্যালু হবে সেটা ফিগার আউট করতে পারি না অফকোর্স নট ইভেনচুয়ালি অল অফ দ্য রেডিওঅ্যাকটিভ অ্যাটম উইল ডিকে আর তখন সেফ হয়ে যাবে এখন বুঝছো yes sir thank you no problem করতে আসি কমপ্লিট দ্য ইকুয়েশন এগুলোর দরকার নাই একদম ডাইরেক্টলি আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব যার জন্য ওয়েট করতেছিলাম এই ফর্ম অফ দ্য কোশ্চেন খুবই 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 কমন দেখি তো state why the activity must be corrected activity correct korte hoy kar karone ei je corrected count rate niye we did discuss guys corrected count rate mane ki bolte parba background radiation minus exactly background radiation because of background radiation a background radiation er karone amar activity ta incorrect dekhabe beshi dekhabe to background radiation amar of course ba background radiation to subtract kora jena background count rate subtract korte hobe next day state how the accuracy of the initial accuracy of the activity obtained for 1 meter cube of water could be improved age question ta ektu dekho tale amar mone bujhte hoye jabe tritium is an isotope of hydrogen which can be produced in the upper atmosphere by bombardment of nitrogen with neutrinos so the neutrons produced from cosmic rays complete the nuclear equation kollam tritium can be used to date water samples that are less than about 75 years old
স্ট্রিটিয়াম রেডিওঅ্যাকটিভ আচ্ছা আমরা না ডেটিং শিখি নাই এখনো যখন আমরা কার্বন ডেটিং শিখবো তখন উই ক্যান মুভ অন টু দিস নাও ইজ নট দ্য টাইম এই পার্টটা বাদ দাও আই ওয়াজ ওয়েটিং ফর পার্ট বি ক্যালকুলেট দ্য কারেক্টেড অ্যাক্টিভিটি ফ্রম 1 meter কিউব অফ ওয়াটার ফ্রম দ্য স্যাম্পল অফ পুল উড হ্যাভ হ্যাড ইন 1950 নো ফার্দার ওয়াটার হ্যাজ বিন অ্যাডেড টু দ্য পুল সিন্স 1950 দেখো আগে কোয়েশ্চেন বুঝছো নাকি কি কি ইনফরমেশন জানি আমি এটার জন্য একটা হলো ক্যান বি ইউজ টু ডেট ওয়াটার স্যাম্পলস দ্যাট আর লেস দ্যান অ্যাবাউট 75 ইয়ার্স ওল্ড আচ্ছা এখানে ডেট মানে কি বুঝতে পারতেছো গাইজ ডেট ইজ আ ভার্ব হিয়ার হোয়াট ডু ইউ মিন বাই ডেট এই কনটেক্সটে এক্স্যাক্টলি হ্যাঁ এই ডেট মানে কিন্তু ওই যে ডেটিং এ যায় ওই ডেট না অফকোর্স এখানে ডেট মানে হলো টু ডিটারমাইন হাউ ওল্ড আ স্যাম্পল ইজ স্ট্রিটিয়াম radioactive with a half life of 12.3 years lower half life 1 meter cube of water collected in 2015 from an underground pool of water was measured to have a corrected activity corrected dawa already of eta becquerel ki jiggesh korcho dekho calculate what the corrected activity of 1 meter cube of water from the same pool would have been in 1950 question bucho 2015 e I repeat 2015 e activity pailo ei tahole 1950 te koto hobe ei type er questions dekhi manusher matha kharap hoye jay চার মার্কের কোয়েশ্চেন ডু ইউ থিংক একটা এই কোয়েশ্চেনে বসাই দিলে জীবনে অ্যান্সার আসবে জাস্ট আমাকে এতটুকু অ্যান্সার দাও চার মার্কের কোয়েশ্চেন একটা এই কোয়েশ্চেনে বসাইলে জীবনে অ্যান্সার আসবে অফকোর্স নট আমি তোমাকে পুরো প্রসেসটা দেখাচ্ছি এই টাইপের কোয়েশ্চেন যতবার আসবে দ্য ভেরি ফার্স্ট থিং ইউ ডু ইজ ফাইন্ড আউট দ্য ডিকে কনস্ট্যান্ট তোমার ভেরি ফার্স্ট রেসপন্সিবিলিটি ইজ টু ফাইন্ড আউট দ্য ডিকে কনস্ট্যান্ট হাফ লাইফ দেওয়া থাকে 99% অফ দ্য টাইমস এই টাইপের কোয়েশ্চেন্সে হাফ লাইফের ভ্যালু দেখো 12.3 years তাহলে ইকুয়েশনটা কি t half equals to ln 2 by lambda therefore lambda কি হবে ln 2 by t half guys can you please give me the value of lambda decay constant তাড়াতাড়ি ln 2 by lambda কোন কনভার্ট করা লাগবে না years এ রাখো কোন কনভার্ট করা লাগবে না just ln 2 divided by 12.3 ভ্যালুটা বলো তাড়াতাড়ি 0.056 per year. Okay. 0.056. Guys, আরেকবার একটু চেক করে দেখবা বাকিরা এই ভ্যালু আসে নাকি? ঠিক আছে. ওকে. পার ইয়ার নো ইয়ার কে সেকেন্ডস করব না. মাত্র বললাম করব না. কথা শুনো না কেন একবারে? আমি মাত্র বলছি করব না. পার ইয়ার রাখো. কেন বলতেছ এদিকে রাখো? এখন আমার অ্যাক্টিভিটি চাইছে. এই যে লুক এট দিস অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির জন্য হোয়াট ইজ দ্য ইকুয়েশন এ ইকুয়ালস এ নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি ওয়েট আ সেকেন্ড আমি অনেকবার তোমাদেরকে জিজ্ঞেস করছি এই ইকুয়েশনের মিনিংটা কি মিনিং হইল এই স্পেসিফিক টাইমে অ্যাক্টিভিটি কত এই স্পেসিফিক টাইম মানে ওয়েট আ সেকেন্ড 2000 কত বলছে 15 এ 1950 থেকে স্টার্ট হয়ে 2015 এ টি এর ভ্যালু কত হবে কত ইয়ার্স গাইস 65 কত ইয়ার্স 65 ইয়ার্স এক্স্যাক্টলি তাহলে টি এর ভ্যালু যদি হয় আমার 65 ইয়ার্স ওকে নো প্রবলেম টি এর ভ্যালু আমার 65 ইয়ার্স আর এখন আমার অ্যাক্টিভিটি কত 65 ইয়ার্স পরে আমার অ্যাক্টিভিটি কত সেটা কিন্তু দেওয়া এই যে 1.08 অ্যাক্টিভিটি হলো আমার 1.08 ইকুয়ালস টু এই এ নটটাই আমাকে বের করতে বলছে বিকজ দিস ইজ দ্য ইনিশিয়াল ফার্স্ট 1950 তে দিস ওয়াজ দ্য ভ্যালু এ নট ই টু দ্য পাওয়ার মাইনাস এই যে ল্যামডা মাত্র বের করলাম 0.056 ইনটু টি এ নট থেকে কত বছর পরে 1.08 হয়েছে এই ভ্যালুটা কত টি এর ভ্যালু 60
5 years দেখো এটা আমার ইয়ারস 65 ইয়ারস আর এই ভ্যালু হলো পার ইয়ার সো ইয়ার আর পার ইয়ার গেটস ক্যান্সেলড আউট এইজন্য আমি বলছিলাম আর কনভার্ট করার দরকার নাই এবার বুঝতে পারছো অনেক সময় আমি দেখি স্টুডেন্টরা এটাকে সেকেন্ডে কনভার্ট করে অনেক টাইম ওয়েস্ট করে সব উল্টো জিনিসপত্র করে কিছু লাগবে না এখান থেকে জাস্ট আমাকে এ নট কে সাবজেক্ট বানায় অ্যানসার দাও কত আসে সব সময় সব সময় বললে ভুল হবে আই উড সে 99% অফ দ্য টাইমস এই চার মার্কের কোশ্চেন গুলো অনেক অনেক বার যেহেতু চলে আসছে ওরা দে জাস্ট কিপ অন সার্চিং ফর নিউ ওয়েজ যে কিভাবে কিভাবে তোমাকে আরো কনফিউজ করতে পারে দেখো তো কিভাবে তোমাকে কনফিউজ করলো 2015 আর 1950 এই টাইমের জায়গায় না আমি 2015 বসাইতে পারবো না 1950 বসাবো দিস ইজ আ ডিউরেশন টাইম নট আ ইয়ার আমার ইয়ার বসানোর কিছু নাই কত ইয়ার লাগছে সেটা আমি বসাবো Anyone, guys, a part of ki karo kono rokom confusion ache mato ja dekhlam. Everyone, bhalo ekta sum chilo. Very nice. Of course. I know. Ejon eta byte korchi. Ar baki ta ami tomader jonno ekta ye banai feltechi. Worksheet banai tomaderke diye dibo. Please make sure you guys do it by yourself. Done. That's it for today. Kalke dekha hobe inshallah. Allah hafiz. Assalamualaikum. Welcome, assalam. Assalamualaikum. Sir, homework ta ki kalker jonno? না কালকে দিব এটা নেক্সট উইকের জন্য কালকে দিব ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম